আমি চিৎকার করে কাঁদিতে চাইয়া, করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা। বিশ্বজিৎ হত্যা হলো, তাকে খুন করা হলো, তারপরে আমাদের বিবেক জাগ্রত হলো না। এরপরে ধারাবাহিকভাবে অনেকের হত্যা হয়ে গেছে, বিবেক কখনো জাগ্রত হয় নাই। নুসরাতকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হলো। আমরা 2-3 দিন অনেক লাফালাফি করলাম, ফেসবুকে ইউটিউবে ঝড় তুললাম, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললাম, বিচার কার্য শুরু হলো, ঠান্ডা হয়ে গেল। গতকালকে রিফাত নামে এক ছেলেকে কুপিয়ে হত্যা করা হলো। আমরা আবারও ফেসবুক ইউটিউবে ঝড় তুললাম, আইন শৃঙ্খলা বাহিনীর এই ঝড় দেখে আবারও তৎপর হলো আসামিদের গ্রেপ্তার করার জন্য, গ্রেপ্তারও করা হলো। আমরা এমন একটা দেশে বাস করি যতক্ষণ পর্যন্ত মানুষ অন্যায়ের বিরুদ্ধে কথা না বলবে, আওয়াজ না তুলবে, ততক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যত প্রকার বাহিনী আছে, কেউ আসামিকে গ্রেপ্তার করবে না। বন্ধুরা, বুধবার সকালে 10টার দিকে রিফাত শরীফ নামের এক যুবককে দুইজন সন্ত্রাসী, রিফাত ফরাজি নয়ন নামে, তারা জঘন্যভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করে। ভিডিওটা ভাইরাল হয়েছে, একজন সেই হত্যার দৃশ্য তার মোবাইলে ধারণ করেছিল। ধারণ করার পরে ফেসবুকে ইউটিউবের মাধ্যমে ভিডিওটা ভাইরাল হয়। ভিডিওতে যেটা দেখলাম, দেখার পরে আমার নিজের কাছে নিজে এত খারাপ লাগছে, এত অপরাধী মনে হয়েছে যে আল্লাহ, কোন দেশে আমরা বাস করি, একজন মানুষেরও নিরাপত্তা নাই। সবচাইতে বেশি খারাপ লাগছে যখন যে নিউজ মিডিয়াগুলোতে শিরোনাম দেখলাম যে নববধূ শত চেষ্টা করার পরেও তার স্বামীকে রক্ষা করতে পারলো না। কত বড় জঘন্য মানুষ এভাবে মানুষকে হত্যা করে। আরো খারাপ লাগছে যখন দেখলাম, যখন হত্যাকাণ্ড হচ্ছে, ওই দুজন সন্ত্রাসী কুপিয়ে কুপিয়ে জখম করতেছে, তার সামনে 7-8 জন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখতেছে। আমরা মানুষ না পশু? আমরা বাংলাদেশিরা মনে হয় দিনে দিনে পশুর চাইতে বেশি জঘন্য হয়ে যাইতেছি। এরকম দৃশ্য কিভাবে একজন মানুষ দেখতে পারে, যার মধ্যে রক্ত মাংস আছে, সে কি এরকম দৃশ্য দেখতে পারে? যদি ওইখান থেকে 2-3 জন লোক প্রতিবাদ করত, প্রতিরোধ গড়ে তুলত, তাহলে ওই 2 জন সন্ত্রাসী এভাবে এই ছেলেটাকে হত্যা করতে পারত না। বাংলাদেশ তো প্রত্যেক দিন হত্যা হয়, প্রত্যেক দিন তো একজন একজন মানুষ মরে। মানুষ মরাটা যেন বাংলাদেশে একটা পেশা হয়ে গেছে প্রত্যেক দিন, কিন্তু এরকম মৃত্যু, মানুষ কতটা জানোয়ার হলে এরকম ভাবে একজনকে কুপিয়ে কুপিয়ে হত্যা করতে পারে? কি আশ্চর্য দেশ আমাদের, একজন মানুষেরও জীবনের নিরাপত্তা নাই। গতকালকে টিভিতে সরাসরি লাইভ দেখাচ্ছিল যে টিভিতে ওই ছেলেটি যাকে হত্যা করা হয়েছে, রিফাত শরীফ, ওই ছেলেটার পরিবারের সাথে কথা বলার জন্য চেষ্টা করা হয়। পরিবারের কেউ কথা বলতে রাজি হয় নাই, কারণ তারা মিডিয়াতে কথা বললে নাকি তাদের উপরেও হামলা হতে পারে। তাহলে চিন্তা করেন যে অপরাধীরা কতটা প্রভাবশালী, তখন পর্যন্ত ওই সন্ত্রাসীদের কেউই গ্রেপ্তার হয়নি, পরবর্তীতে তারা গ্রেপ্তার হয়েছে। এরপরে একজন সাংবাদিক বলল যে আমি যোগাযোগ করে দেখেছি, ওই পরিবারটা নাকি এখনো মামলা করে নাই। মামলা করার কথা জিজ্ঞেস করলে পরিবারের লোকজন বলে, আমরা আমাদের ছেলে হারাইছি, সেই ছেলেটাকে নিয়ে ব্যস্ত আছি, আমরা মামলা করার চিন্তা ভাবনা আমরা এখনো হাতে নেই, আমরা চিন্তা ভাবনা করতেছি না এখনো, খুব ভয়ে আছে পরিবারটা। চিন্তা ভাবনা করেন যে 2 জন সন্ত্রাসী এভাবে হত্যা করলো, সেই সন্ত্রাসীদের ভয়েও পরিবার আছে। পুলিশ তখন পর্যন্ত কোনো অ্যাকশন নেয় নাই, রাত 12টা পর্যন্ত কোনো প্রোটেকশনও দেয় নাই, কে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে সক্ষম হয় নাই। এরপরে ভোরের দিকে হয়তোবা পুলিশ ওই 2 জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। বাংলাদেশে এরকম ঘটনা অনেক ঘটেছে, বাংলাদেশে আর এর আগেও ঘটছে, যেমন বিশ্বজিৎ হত্যা। এই বিশ্বজিৎ হত্যার সময় ভিডিওতে ধারণ করার পরে সবাই কিন্তু দেখতে পেল যে কারা তাকে হত্যা করেছিল। এটা একবারে সবার সামনে ওপেন হয়ে গেছিল, একবারে প্রমাণ যে এরাই বিশ্বজিৎকে হত্যা করেছে। আদালত থেকে তাদেরকে ফাঁসির আদেশ দেওয়া হলো,
যাবজ্জীবন জেলও দেওয়া হলো, ওই পর্যন্তই শেষ। এরপরে তাদের কি হলো? বিশেষভাবে ক্ষমা করে দেওয়া হলো, এখন তারা মুক্ত। এরপরেও বাংলাদেশে অনেক গুম খুন অনেক কিছু হয়েছে, কোনো আসামিরই কি সঠিকভাবে বিচার হয়েছে? কোনো পরিবারকে তাদের ছেলে হারানো, বাবা হারানো, ভাই হারানো কোনো কিছুর বিচার তারা পেয়েছে? যদি বাংলাদেশে আইনের শাসন থাকত, আসামিদের সঠিকভাবে বিচার করা হতো, তাহলে এরকম ঘটনা কখনোই বাংলাদেশে ঘটত না। আবারও বলি, সবচেয়ে বেশি অবাক লাগে যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশের সাধারণ মানুষ একটা ঘটনাকে ভাইরাল না করে, ততক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী ওই বিষয়ে কোনো কিছু জানেই না। যখন ভাইরাল হয় তখন আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হয়, তখন থেকে অ্যাকশন শুরু করে। আমরা বরাবরই, আমরা এমন একটা জাতি, একটা ঘটনা ঘটলে ওই ঘটনাটা দুই তিন এক সপ্তাহ বড় ধরে এক সপ্তাহ মনে রাখি, তারপর ভুলে যাই। আইন শৃঙ্খলা বাহিনী ঠিক একই রকম, ওই এক সপ্তাহ পর্যন্ত আমরা হইচই করি, ওই এক সপ্তাহ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী গরম থাকে, আমরা ঠান্ডা হয়ে যাই, বাস তারাও ঠান্ডা হয়ে যাবে। মানুষ মানুষকে এভাবে হত্যা করে, চিন্তা করলেও আমার কাছে রাতে ঘুম আসে না, কিভাবে মানুষ মানুষকে এভাবে হত্যা করে? বাংলাদেশের কোনো মানুষেরই জীবনের কোনো নিরাপত্তা নেই। তারপরেও না বললেই নয় যে আপনারা সব সময় নিরাপদে থাকার চেষ্টা করবেন, দোয়া করবেন যাতে করে এই ভাইটিকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে। আর পরিবারের প্রতি সহানুভূতি থাকবে, তাদের প্রতি দোয়া থাকবে, আল্লাহ তাদেরকে শোক সইবার তৌফিক দান করুন। অবশ্যই আমরা এর বিচারের জন্য আওয়াজ তুলব, যাতে করে এই দুই সন্ত্রাসীর বিচার অতি তাড়াতাড়ি শুরু হয় এবং তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়, সকলের সামনে সবাই যেন তার মৃত্যুদণ্ড দেখতে পারে, যাতে করে ভবিষ্যতে এরকম ঘটনা কেউ না ঘটাইতে পারে, কেউ সাহস এরকম ঘটনা ঘটানোর চিন্তা ভাবনাই যেন না করতে পারে। সবাই নিরাপদে থাকবেন, যেভাবে পারেন সেফে থাকার চেষ্টা করবেন, যদিও বাংলাদেশ কারোর জন্য এখন নিরাপদ নয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।